দেওয়ার নট কমফোর্টেবল অ্যাট অল। তারা সবসময় মনে করছে যে কেউ তাদের অনুসরণ করছে, কেউ তাদেরকে তাদের চলাফেরা গতিবিধিতে নজর রাখছে। যদি এরকম ক্রিমিনাল অ্যাক্টিভিটি চলতে থাকে রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে লার্জার স্কেলে, বাংলাদেশের উপর কি রকম এফেক্ট করবে? কক্সবাজার এলাকা সেটা কিন্তু অলরেডি ইনফেক্টেড হয়েছে। লোকাল মার্কেট, স্থানীয় জনগোষ্ঠী কাজ পাচ্ছে না, কম মজুরিতে কাজ করতে হচ্ছে, এরকম বহুবিধ সমস্যা অলরেডি দেখা দিয়েছে। সূর্যাস্তের ঠিক পরপর আতঙ্ক এবং ত্রাসের রাজত্ব বিরাজ করে রোহিঙ্গা ক্যাম্পগুলোর ভেতর। মাদক, অস্ত্র এবং মানব পাচারের অভয়ারণ্য হয়ে ওঠা এই ক্যাম্পগুলো এখন বাংলাদেশের জন্য হয়ে উঠেছে একটি বড় হুমকি। উখিয়া এবং কুতুপালংয়ে 34টি ক্যাম্পের মধ্যে ছড়িয়ে পড়েছে বিভিন্ন অর্গানাইজড ক্রিমিনাল গ্রুপ, যাদের কর্মকাণ্ড দিনে দিনে বেড়েই যাচ্ছে। রোহিঙ্গা ক্যাম্পের ভেতরের পরিস্থিতি আসলে কেমন, যে ক্রিমিনাল অ্যাক্টিভিটিগুলো চলছে সেগুলো কতটা ভয়াবহ, এবং আইন শৃঙ্খলা বাহিনী যা যা করছে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেগুলো কি যথেষ্ট? ওয়েলকাম টু স্ট্রেইট ফ্রম স্টার নিউজ রুম, আমি নাজিবা বাশার আছি আপনাদের সাথে, এবং রোহিঙ্গা ক্যাম্পের ভেতরের পরিস্থিতি নিয়ে আজকে আমাদের সাথে কথা বলবে দ্য ডেইলি স্টার সিনিয়র রিপোর্টার মোহাম্মদ আল মাসুম মোল্লা। ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ। তো আপনাকে আমি প্রথমে জিজ্ঞেস করতে চাই, কারণ আপনি কিন্তু রোহিঙ্গা ইনফ্লাক্সের একদম শুরু থেকেই রিপোর্ট করছেন রোহিঙ্গা রেফিউজি ক্যাম্পের পরিস্থিতি নিয়ে, তো বর্তমানে ক্যাম্পগুলোর ভেতরের পরিস্থিতি কেমন? মহিবুল্লাহ হত্যাকাণ্ডের পর থেকে ক্যাম্পে এক ধরনের থমথমে পরিবেশ বিরাজ করছে। কেউ আসলে মুখ খুলতে সাহস পাচ্ছে না, কেউ আসলে খুব বেশি করে বলছেও না। সবার ভিতরে একটি চাপা আতঙ্ক কাজ করছে, কারণ কে কোথায় কি বলে, কি সমস্যাতে পড়ে সেটা নিয়ে সবার মধ্যে এক ধরনের দ্বিধা দ্বন্দ্ব কাজ করছে, একটা ভয় কাজ করছে, একটি আতঙ্ক কাজ করছে। যার কারণে আমি যখনই গিয়েছি তাদের সাথে কথা বলতে, দে আর নট কমফোর্টেবল অ্যাট অল। তারা সবসময় মনে করছে যে কেউ তাদের অনুসরণ করছে, কেউ তাদেরকে তাদের চলাফেরা গতিবিধিতে নজর রাখছে, যার কারণে তারা কিন্তু সাংবাদিকদের সাথে খুব বেশি কথাও বলছে না। এবং নিজেরাও কিন্তু, যে রোহিঙ্গাদের মধ্যে আমরা আগে দেখতাম যে জটলা বেঁধে 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 তারা গল্প করতো, তাদের অবসর সময়টা তারা কাটাতো, সেই চিত্রটা কিন্তু এবার আমি যে আমি কিছুদিনে ঘুরে আসলাম সেই চিত্রটা কিন্তু পাইনি। এবং রাতের বেলা বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্পের যত ধরনের অপরাধ সংঘটিত হয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতে সবগুলো অপরাধই ঘটে রাত 8টা থেকে রাত 12টার মধ্যে। তো যেহেতু ওই সময়টা সন্ধ্যার পরে, আপনি জানেন যে সন্ধ্যার পরপরই ওই ক্যাম্পে কোনো বাইরের মানুষ থাকার কোনো সুযোগ নেই, তাদের অনুমতি নেই। তো রাত্রের আসলে কী ঘটে সেটা আমরা কিন্তু বিভিন্ন রোহিঙ্গাদের মাঝে কথা বলেই সেটা আমরা জানতে পারি। আমাদের যেহেতু থাকার বা আমাদের প্রত্যক্ষ করার কোনো সুযোগ এখানে নেই। তবে একটা জিনিস এটা বলাই যাচ্ছে যে এই হত্যাকাণ্ডগুলো রোহিঙ্গা ক্যাম্পের, মহিবুল্লাহ হত্যাকাণ্ডের ঠিক 23 দিনের মাথায় একটি মাদ্রাসাতে ঢুকে 6 জনকে গুলি করে তারপরে তাদেরকে মেরে ফেলা হয়। এবং এই হত্যাকাণ্ডটি ঘটে যখন পুলিশ ওই এলাকাটির একটু রেড দিয়ে যাওয়ার ঠিক 1 থেকে 1.5 ঘন্টার মাথায় এই ঘটনাটি ঘটে, যার কারণে এবং এরপর থেকে মূলত তারা অনেক বেশি ভীত সন্ত্রস্ত অবস্থায় আছে, একটি থমথমে পরিবেশ বিরাজ করছে এই রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে। তো এই যে একটা সিকিউরিটি থ্রেট চলে আসছে সন্ধ্যার পর থেকে আপনি বললেন, এই অবস্থা কি আগে থেকে ছিল নাকি এটা শুধু এই মহিবুল্লাহ হত্যাকাণ্ডের পর থেকে এরকম শুরু হয়েছে? এই অবস্থা কিন্তু শুরুর দিকে ছিল না, এই বছরের শুরু থেকেই মূলত আসলে পরিস্থিতি খারাপ হওয়া শুরু করে। এবং যখন থেকে খারাপ হওয়া শুরু করে তখন থেকে কিন্তু নাইট লাইফ বা রাতের রোহিঙ্গা ক্যাম্প কিন্তু একটি ভিন্ন চিত্র ধারণ করে। এর কারণ হিসেবে দুটো কারণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন, যে একটি হলো যেহেতু প্রায় 6,500 স্কোয়ার কিলোমিটার মধ্যে প্রায় 11 লক্ষ লোক বসবাস করে, ইটস এ ভেরি ক্র্যাম্পড এবং খুব ক্রাউডেড, মানে খুব জনবসতিপূর্ণ এলাকা, এটি একটি কারণ। এবং রাতের বেলা ওইখানে লাইটিং প্রপার, মানে পুয়ার লাইটিং, মানে আলোটা খুব বেশি থাকে না, যার কারণে এই সুযোগটাই মূলত দুর্বৃত্তরা নেওয়ার চেষ্টা করে। এবং যখনই পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ধরনের অভিযানে যায়, তারা ওই এক বাড়ি থেকে আরেক বাড়ি, এক বাড়ি থেকে আরেক বাড়ি, এক পাহাড় থেকে আরেক পাহাড়ে রাতের অন্ধকারে এই অল্প আলো বা আলো স্বল্পতার সুযোগটা নিয়েই তারা এই ধরনের কর্মকাণ্ডগুলো চালায়। এবং আপনি জানেন যে এই সময়ে সরকার যখন ভাষান্তরে অনেকগুলো লোক নেওয়ার একটা 1 লক্ষ লোক নেওয়ার পরিকল্পনা করছিল, যার মধ্যে ইতিমধ্যেই প্রায় 20,000 মতো লোক স্থানান্তর করা হয়েছে এবং এবছর 80,000 মতো লোক স্থানান্তরিত করা হবে। তার আগে থেকেই মূলত হলো যে এখানে রোহিঙ্গাদের আবার নিজ দেশে ফেরত যাওয়ার একটি ইস্যু ছিল, যেটা নিয়ে মহিবুল্লাহ কাজ করতেছিল, সে একটি জনমত গঠন করছিল। এবং এই জনমত গঠনটাই মূলত হলো যে এই পুরো এই সিচুয়েশনটাকে মানে ভোলাটাইল করার ক্ষেত্রে একটি বড় ভূমিকা রেখে রেখেছে বলে অনেকে মনে করছেন এখানে। তার সাথে সাথে এখানে ইয়াবা, মাদক, অস্ত্রসহ আরও অনেক কিছু অ্যাবডাকশন, প্রায় 12 রকমের
অপরাধ সংগঠিত হয় এখানে। এবং আমরা যদি কেসের ইয়াতে নাম্বারও দেখি, সেখানে কিন্তু আসলে বোঝা যাচ্ছে যে আমাদের এখানে দিনকে দিন এই পরিস্থিতিটা আসলে ভয়াবহ রূপ নিয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা চেষ্টা করছে মহিবুল্লাহ হত্যাকাণ্ডের পর প্রতিদিনই কিন্তু তারা রেড দিচ্ছে, তারপরেও কিন্তু এই কার্যক্রমগুলো চলছে। তো ক্যাম্পের আশেপাশে যে জায়গা, বাংলাদেশি লোকালিটি যে জায়গাগুলো, ওখানে কি এরকম কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি দেখা গিয়েছে? পুরো রোহিঙ্গা ক্যাম্পটি আসলে মূলত টেকনাফ এবং উখিয়া দুটি উপজেলার মধ্যে 34টি ক্যাম্প আছে। তার পাশে কিন্তু আমাদের স্থানীয় হোস্ট কমিউনিটি, যেটা বা বাঙালি যেই কমিউনিটি, সেই কমিউনিটি আছে। সেই কমিউনিটিতে কিন্তু এই ধরনের একটি কমিউনিটিতে কিন্তু সবসময় এই ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিস থাকে, কিন্তু যেই স্কেলে থাকার কথা, ওই স্কেলে বা যেই ব্রুটালিটিতে হচ্ছে সেটা কিন্তু আমার স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে নেই। কারণ এটার একটাই হলো যে তারা যেহেতু জনবসতি এবং খুব খুব ক্রাউডেড একটি প্লেস, সেটা এবং পুয়ার লাইটিং, এই দুইটাকেই মূলত তারা দায়ী করছে। তো রোহিঙ্গা লিডার মহিবুল্লাহর হত্যাকাণ্ডের যে প্রোব রিপোর্ট, ওখানে কিন্তু উল্লেখ করা হয়েছে যে আসলে রোহিঙ্গা রেফিউজিরাই দায়ী ওনার হত্যার দায়ে, এবং এটাও বলা হচ্ছে যে কারণটা ছিল যে রিপেট্রিয়েশন ওরা চাচ্ছে না। তো রিপেট্রিয়েশন না চাওয়ার কারণটা কি হতে পারে? দেখেন, এখানে আরসার বা মানে বা বিভিন্ন সরকার যদিও স্বীকার করছে না, রোহিঙ্গারা বলছেন, এটা রোহিঙ্গাদের কথা, সরকারের ভাষ্যমতে এরকম কিছু নেই, রোহিঙ্গারা বলছেন যে আরসার লোকজনরা আসলে এই কাজগুলো করছে। কারণ যেহেতু মহিবুল্লাহ রিপেট্রিয়েশনের জন্য একটি বড় ভূমিকা রাখছিলেন বিশ্ব দরবারে, ইউএনএ উনি গিয়েছেন, আপনি জানেন জেনেভাতে গিয়েছেন, উনি মিডল ইস্টে গিয়েছেন, পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর জন্য সে তার ভূমিকা রেখেছে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধি হিসাবে। এখানে আরসা বা যারা আলিয়াকিন, যাদের কথা বলা হচ্ছে, রোহিঙ্গারা যাদের কথা বলছেন, তারা কিন্তু বলছেন যে না, এটাকে একটি সেপারেট স্টেট করে তারপরে তারা যাওয়া, এই এই জিনিসটার সাথে কিন্তু অধিকাংশ রোহিঙ্গারা একমত না। রোহিঙ্গারা হলে তাদের সিটিজেনশিপ দিলেই তারা চলে যাবে, একটি। আরেকটা হলো যে মহিবুল্লাহকে তারা নেতা হিসেবে আসলে মেনে নিতে পারেনি অনেকে। আপনি যে নেতৃত্বের একটি মানে দ্বন্দ্ব, কে বড় নেতা হবে, এই বড় নেতা হবে কে, এটা নিয়েই মূলত এক ধরনের ইনফাইটিং চলছিল। এবং সেই ইনফাইটিং এর বলি হয়েছে বলে একটা ধারণা করা হচ্ছে। রোহিঙ্গারা মনে করছে যে মহিবুল্লাহ অনেক বড় নেতা হয়ে যাচ্ছিল, সো তাকে এখন স্টপ করা দরকার। তো সেই কারণেই মহিবুল্লাহকে হত্যাকাণ্ড করা হয়েছে বলে পুলিশও বলছে এবং ইয়ারাও বলছে, রোহিঙ্গারাও বলছে। তবে সামগ্রিকভাবে নেতৃত্ব এবং রিপাট্রিয়েশন, এই দুটোই মূলতই মূল কারণ হিসেবেই রোহিঙ্গা এবং স্থানীয় জনগোষ্ঠী এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ফাইন্ডিংস এটাই বের হয়ে আসছে। রাইট, তো আমরা জানি যে পুলিশ পেট্রোল কিন্তু চলছে ওখানে, ব্লক রেড চলছে, এবং আমরা আপনার রিপোর্টেই জানলাম যে ওরা রাতেবেলা পেট্রোল আরো বাড়িয়ে দিয়েছে, তাও কিন্তু থামছে না এসব কর্মকাণ্ড। তো আমাদের, আমরা জানি যে পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে সিকিউরিটি মেজার্স বাড়িয়ে দেওয়া হবে, কি ধরনের সিকিউরিটি মেজার্স এস্টাবলিশ করা হবে এখন? আচ্ছা, এখানে এখন 34টি ক্যাম্পে 3টি ব্যাটালিয়ন, এপিবিএন এর 3টি ফোর্স এখানে কাজ করছে। রাইট, এই 3টি ব্যাটালিয়নের বাইরে আরেকটি নতুন ব্যাটালিয়ন দেওয়া যায় কিনা সেটা চিন্তা ভাবনা করা হচ্ছে, এক। দুই নম্বর হলো যে পুরো এলাকাটিকে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে, কিন্তু পুরো এলাকাটি এখন সম্পূর্ণ হয়নি। পুরো এলাকাটিকে কাঁটাতারের বেড়া যেমন দেওয়া হচ্ছে, আবার একই সাথে রোহিঙ্গারা কিন্তু বিভিন্ন কাঁটাতারের মাঝখানে হোল করে, গর্তর মতো করে, তারা আবার ওটাতে আসা যাওয়া করছে বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে। সো এটাকেও মানে বন্ধ করার একটা উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি এই বেড়ার যে ফেন্সিং যে দেওয়া হয়েছে, ফেন্সিং এর পাশে একটি ওয়াকওয়ে নির্মাণ করা হচ্ছে, যাতে পেট্রোলিংটা তারা খুব দ্রুত দিতে পারে। এই ওয়াকওয়ে কাজটি চলমান এবং এই কাজটি শেষ হলে হয়তোবা এই এই জিনিসটা কমবে। এবং আরেকটি জিনিস তারা করছে যে 50টির মতো ওয়াচ টাওয়ার, ওয়াচ টাওয়ার তৈরি করা হচ্ছে। ওয়াচ টাওয়ারগুলি শেষের দিকে প্রায়, ওয়াচ টাওয়ারগুলো যখন পুরোপুরি ফাংশনাল হবে তখন আসলে মানে উপর থেকে আমরা দেখতে পারবো আইন শৃঙ্খলা রক্ষার মানে পুরো এলাকা থেকেই, এবং আরো আলো তো পাবে, আলো পাবে। সো এই এই জিনিসগুলো ইতিমধ্যে নেওয়া হয়েছে। এবং আরেকটা জিনিস এখানে যেটা বলেছেন যে মিয়ানমার এখানে যে রোহিঙ্গারা আছে, যারা সন্ত্রাসী বা ক্রিমিনাল গোষ্ঠী যারা আছে, তারা মূলত মিয়ানমারের সিম এখানে ব্যবহার করে তারা এই কাজটুকু করছে। সো ওই মিয়ানমারের সিমটা কিভাবে বন্ধ করা যায় সেটার জন্য কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে বিআরটিসিকে লিখেছেন, হয়তোবা এই এই উদ্যোগগুলো, এই যে সামগ্রিক সবগুলো উদ্যোগ, এই সবগুলো উদ্যোগ যদি সব একসাথে কাজ করে তাহলে হয়তো আইন শৃঙ্খলা পরিস্থিতির কিছুটা উন্নতি ঘটবে। এবং একই সাথে এখান থেকে যে সরকার যে 80,000 বাকি 80,000 লোকের ভাষাঞ্চলে নেওয়ার পরিকল্পনা করছে, সেটা যদি সফল হয় তাহলে হয়তোবা চাপটা কিছুটা 11 লক্ষ থেকে 1 লাখ লোক যদি কমে, কিছুটা হয়তোবা পরিস্থিতির উন্নতি হবে বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সরকারের অন্যান্য যে মহলগুলো রয়েছে, উচ্চপদস্থ মহল, তারা মনে করছেন এখন পর্যন্ত। তো এক্সপার্টদের সাথে কথা বলে আমরা কি জানতে পেরেছি যে যদি এরকম ক্রিমিনাল অ্যাক্টিভিটি চলতে থাকে রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে, লার্জার স্কেলে বাংলাদেশের উপর কিরকম এফেক্ট পড়বে? গতকালকে কথা বলেছি প্রফেসর অধ্যাপক ইমতিয়াজ আহমেদের সাথে,
যখনই একটি জনগোষ্ঠী দীর্ঘদিন যাবৎ থাকবে তখনই এটার বিভিন্ন ধরনের সমস্যাগুলো মাল্টি ডাইমেনশনাল হবে। এখন আপনি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন দেখছেন, কালকে হয়তো অন্য জিনিস হবে, সোশ্যাল কোহেশন যেটাকে বলা হচ্ছে আমাদের এই রোহিঙ্গা ক্যাম্প মানে কক্সবাজার এলাকার, সেটা কিন্তু অলরেডি ইনফেক্টেড হয়েছে। তারপর আমার এখানে যে লোকাল মার্কেট, স্থানীয় জনগোষ্ঠী কাজ পাচ্ছে না, কম মজুরিতে কাজ করতে হচ্ছে, এরকম বহুবিধ সমস্যা অলরেডি দেখা দিয়েছে, যার কারণে সরকার এবং অন্যান্য ইউএন সহ অন্যদেরকে বলছে যে যত দ্রুত সম্ভব রিপাট্রিয়েশন। এর আসলে কোনো বিকল্প নেই, মূল কথা সব সমস্যার সমাধান হবে যদি একমাত্র রোহিঙ্গারা তার নিজ দেশে ফেরত যায় এবং একটি সুষ্ঠু সুন্দরভাবে রিপাট্রিয়েশনটা শেষ করা যায়। এবং রিপাট্রিয়েশনের উদ্যোগটা যত দ্রুত হবে রোহিঙ্গা ক্যাম্পের জন্য, রোহিঙ্গা বিশ্বের যারা সবচেয়ে মানে নিষ্পেষিত বা নিপীড়িত যে জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠীরই ভাগ্য বদলে যাবে যদি তাদের রিপাট্রিয়েশনটা প্রপারলি করা যায়। এবং এই কারণে সবাই বলছে, সবাই তাকিয়েছে যে মিয়ানমারের দিকে, যে মিয়ানমার যেন খুব দ্রুত রিপাট্রিয়েশনটা শুরু করে। রিপাট্রিয়েশন শুরু করলে এই সমস্যা, সব ধরনের সমস্যা রোহিঙ্গা কেন্দ্রিক সব সমস্যার সমাধান হবে। আমরা জানতে পেরেছি যে রাত যতই গভীর হতে থাকে ক্যাম্পের ভেতর ক্রিমিনাল অ্যাক্টিভিটি ততই বাড়তে থাকে। আইন শৃঙ্খলা বাহিনী যতই চেষ্টা করুক না কেন, আমরা জানতে পারছি যে এখনও ক্যাম্পের ভেতর পরিস্থিতি নিরাপত্তাহীন। সরকার বলেছে বিভিন্ন ধরনের সিকিউরিটি মেজার্স আরও বাড়ানো হবে, তবে তাতে কতটুকু উন্নতি আসে সেটা দেখার অপেক্ষা এখন শুরু। থ্যাংক ইউ সো মাচ ফর বিইং উইথ আস টুডে। দ্য ডেইলি স্টার নিউজ এবং এক্সপ্লেনার ভিডিওজ এর আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপুন, লাইক করুন, শেয়ার করুন, সঙ্গে থাকুন। স্ট্রেট ফ্রম স্টার নিউজ রুম, উইল বি ব্যাক উইথ মোর অ্যানসার্স। স্টে টিউনড এন্ড স্টে সেফ।